কার্যসূচী চলি আছে আজি হেতুর ভিতর আমার সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল বিলাসীপাড়া মিউনিসিপাল বোর্ড আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের লগত আমি ইন কোঅর্ডিনেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একটা বাইক র্যালি অর্গানাইজ করেছে। এই বাইক র্যালিত অরাউন্ড 70-80 বাইক রাইডার্স পার্টিসিপেন্ট আছে। এই বাইক র্যালি অরাউন্ড 8-10 কিলোমিটার্স ওর বাইক র্যালি হয় যাতে হর ঘর তিরঙ্গার উপর এটা সজাগতা হয়, সব রাইজর ভিতর এটা সজাগতা হয়, অ্যাওয়ারনেস হয় যাতে সবে এই হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম ভালকে একদম সাকসেসফুল ভাবে সম্পূর্ণ করে। আর 13 তারিখর পরা 15 তারিখর লৈকে আমার যে 75 ইয়ার্স কমপ্লিট হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হোক, এইটোর কারণে হর ঘর তিরঙ্গা ভিতর নিজের নিজের ঘরত ভালকে ফ্ল্যাগ হোস্টিং করে আর নিজের নিজের ভিতর এটা পেট্রিয়টিজমর ফিলিং আর নিজের দেশের গৌরব ফিল করে আর হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম সাকসেসফুল। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার গম পাইছে যে আজাদি কা অমৃত মহোৎসবের উপলক্ষে আমার হর ঘর তিরঙ্গা একটা আমার প্রোগ্রাম চলি আছে, প্রত্যেক জেলাতে চলিছে, আমিও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আছো। আজি বিলাসীপাড়া মহকুমা প্রশাসনের লগত মহকুমা আরক্ষী প্রশাসনে একটা বাইক র্যালি আয়োজন করেছিল অ্যাওয়ারনেস করব কারণে রাইজ যাতে ঘর ঘর তিরঙ্গার প্রতি আকর্ষিত হয় আর যাতে গম পায় যে আমার এই অমৃত মহোৎসবের সঙ্গতি রাখি প্রত্যেকে যাতে ঘরে ঘরে তিরঙ্গা উড়ুয় প্রত্যেকের যাতে মনে প্রাণে তিরঙ্গা উড়ি থাকে, প্রত্যেকের যাতে মনের ভিতরেরপরা তিরঙ্গায় মানে তিনটা রং লৈ আকাশলৈ যাতে উড়ি যাব পারে। আমার যে স্বাধীনতার মহোৎসব আমি যাতে প্রত্যেকে হৃদয়েরপরা এই স্বাধীনতার যে মহোৎসব আমি হৃদয়েরপরা যাতে উদযাপন করব পারো তার উপলক্ষে আমি আজি এই বাইক র্যালিটি করেছিল আর খুব সুন্দরভাবে আমার বাইক র্যালিটি অনুষ্ঠিত হল। আর আশা রাখিছো পরবর্তী সময়ত আমি বিভিন্ন ধরনের এনেকা অনুষ্ঠান রাখিম 15 আগস্টলৈকে যাতে ঘর ঘর তিরঙ্গার যেটো আমার একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত হয়। আমার মিউনিসিপ্যালিটি অফিসের পর আরম্ভ করেছিল আর বাংলিপাড়া হয়ে পুনের আমি বিলাসীপাড়া থানাত র্যালিটি সম্পন্ন।